ঠাকুরমশাই, যেটা হ্যাঁ বলছিলাম, এই ব্যাঙের বিয়ে হ্যাঁ, কি কি বিষয় যদি বলেন? ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেয়া হচ্ছে, বৃষ্টি হবার লেগে, জানতে বৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের দুটো নাম রাখো, শুভ আর পূজা, ব্যাঙের দুটো নাম, ঠিক বিয়েটা কি আছে। একদম মানুষের বিয়ের মতনই? মানুষের বিয়ের মতো আনুষঙ্গিক অনুষ্ঠান করা হয়, ঠিক আছে। এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আচ্ছা এবার তোমার নিউজ, কোন নিউজে বলছো? আচ্ছা, আপনার কি এটা কি আপনি প্রথম দিচ্ছেন, এর আগেও ব্যাঙের বিয়ে দিয়েছেন কোথাও? না, ব্যাঙের বিয়ে আমি প্রথম না, ব্যাঙের বিয়ে আমি শুনেছি এবং ব্যাঙের বিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এর আগে বৃষ্টি কি হয়েছে? বৃষ্টি হয়েছে সম্ভাবনা, মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হবে। তো আজকে কি বিয়ের পরে বৃষ্টি হবে বলে মনে করেন? আজকে হবে বলে সম্ভাবনা, বিয়ে তো আজকে হচ্ছে, বিয়ে হচ্ছে, হবে, উনি জানতে পারবেন। হ্যাঁ, বৃষ্টি হবে, বৃষ্টি, বিয়ে হওয়ার পর একটি অগ্নি জ্বালাতে হবে, অগ্নি জ্বালিয়ে তারপরে বলা হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনীল চক্রবর্তী। এই জায়গাটার নাম? যা দেশবন্ধু কলোনি। ঠিক আছে, মানে বৃষ্টি হচ্ছে না সেই জন্য, বৃষ্টির জন্য। এর আগেও কি কোনোদিন দিয়েছেন? এরপর প্রথম, এবার নিয়ে তিনবার, মানে অন্য অন্য বছরে কি বৃষ্টি হয়? বিয়েটা কি একদম মানুষের বিয়ের মতন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু। আপনার নাম? এই জায়গাটার নাম? মানে বৃষ্টি হচ্ছে না সেই জন্য, বৃষ্টির জন্য। এর আগেও কি কোনোদিন দিয়েছেন? এরপর প্রথম, এবার নিয়ে তিনবার। এই আমরা বৃষ্টি আনার জন্য করছি, বৃষ্টি হয় না গরম, এই 3 বছর ধরে করছি ব্যাঙের বিয়ে সবাই মিলে। কি পদ্ধতিতে করলেন বিয়ে? ব্যাঙের বিয়েটা কিভাবে দিলেন? একদম হিন্দু? হ্যাঁ, হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম ব্রাহ্মণ এনে, ঠাকুরমশাই এনে বিয়ে দেওয়া হয়েছে। জল সারলাম, সবাই বাড়ি বাড়ি গেলাম, গায়ে হলুদ হলো, বিয়ে যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম মেনে হলো বিয়ে। লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে? হ্যাঁ, লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কত লোক খাওয়া দাওয়া করছে? 400।